আকস্মিক বন্যায় উদ্ধার ত্রাণ সামগ্রী এবং জরুরি চিকিৎসা সেবা সংক্রান্ত সেবা চেয়ে 16 জুন থেকে 20 জুন পর্যন্ত 4 দিনে জাতীয় জরুরি সেবা 999 ফোন করেছেন অসহায় হয়ে পড়া প্রায় 1000 বানভাসী। সোমবার 999 এর পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানান। তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ বন্যা কবলিত বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তরা গত কয়েকদিন ধরেই জরুরি প্রয়োজনে ফোন করছেন। বেশিরভাগ পানিবন্দী মানুষ 999 ফোনে বাসা থেকে উদ্ধারের জন্য জরুরি চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী সংক্রান্ত কারণে ফোন দিয়েছেন।